নমস্কার আপনারা দেখছেন এনএম নিউজ আমি অনেকে দেবনাথ রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বড় খবরটি জানা যাচ্ছে তা হলো সন্দেশখালীর ঘটনা এবার যেতে চলেছে রাষ্ট্রপতির কাছে রাজ্যে এসে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আজ সকালে তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং তিনি জানিয়েছেন যে তিনি আজ সন্দেশখালীতে যাবেন এবং ভুক্তভোগীদের সঙ্গে দেখা করবেন এবং তাদের সঙ্গে কথা বলে সমস্ত কিছু জানার চেষ্টা করবেন এরপরেই তিনি যাবেন হচ্ছে রাজ্যপালের কাছে এবং আগামীকাল রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি সোজা এই বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন তিনি জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তিনি অভিযোগ এনেছেন তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা করে তার সঙ্গে পশ্চিমবঙ্গের ডিএম এবং পশ্চিমবঙ্গের সন্দেশকালী ডিএম এবং এসপিকে দেখা করতে দিচ্ছেন না তিনি অভিযোগ এনেছেন যে পুলিশ তা পুলিশ ইচ্ছা করে ক্ষতিগ্রস্তদের আটকানোর চেষ্টা করছে ক্ষতিগ্রস্তদেরই দমন করার চেষ্টা করছেন তিনি শেখ শাহজাহান এখনও গ্রেপ্তার হয়নি বলেও বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছেন সন্দেশকারী ঘটনায় আরও বিস্তারিত জানতে এবার সঙ্গে থাকুন এনএম নিউজে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে